নমস্কার আসুন এবার একটু প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করি সবাই জানেন যে মনু ভাকের হরিয়ানার বাইশ বছরের যে মেয়েটি পিস্তল দশ মিটারে পেয়েছে দুটো ব্রোঞ্জ আর পঁচিশ মিটারটা একটুর জন্যে মিস করে গেছে ফোর্থ হয়েছে আর স্বপ্নীল কুশালে ও একটা পেয়েছে ও পঁচিশ মিটার রাই ফেলেন মস্ত বাবলি আর সবথেকে হলো আমি সেদিন দেখছিলাম আমাদের লক্ষ্য সেন লক্ষ সেন ব্যাডমিন্টন সিঙ্গেলসে সেমি ফাইনাল হেরে গেলো আরেক সেনের কাছে কি অ্যালেক্স সেন ডেনমার্কের ও নয় ওয়ার্ল্ডের সেকেন্ড এইবার লক্ষ্য সেন দুটোতে এগিয়ে গেছিলো অভিজ্ঞতার জন্যই বলুন নার্ভাসনেসে বলুন চার পাঁচ পয়েন্টে পাঁচ পয়েন্টে ছ পয়েন্টে এগিয়ে হেরে গেছে দুটো গেম কিন্তু আমি আনন্দবাজারে দেখছিলাম লক্ষ্য সেন যে বাঙালি সেটা নিয়ে টানাটানি শুরু করেছে দড়ি টানাটানি ওর বাবার নাম মনে হয় সেন বলে পরিচিত ধীরেন্দ্র কুমার এই ধরনের কিছু নাম মনে হয় তাকে মনে হয় সাক্ষাৎ সাক্ষাৎকার নিয়েছে হয়তো তারা জানে না তারা নিজেরা দাফি করছে না যে আমরা বাঙালি বাংলার কাজ পশ্চিমবঙ্গের সাথে কোনো সম্পর্ক আছে কি না কিন্তু আনন্দবাজার তাকে বাঙালি করেই ছাড়বে একদম হ্যাঁ যখন যেখানেই একটুখানি ভালো কিছু করে তাকেই টানো বাংলার সে এখানে থাকে না তারা উত্তরাখণ্ডে শুধু থাকে না না তারা নিজেরাও জানে না ক প্রজন্ম আগে হয়তো বাঙালি ছিল হয়তো সেন পদবি যদি অন্যদের না থাকে কিন্তু অত টানাটানি কেন এখান থেকে কি প্লেয়ার ওঠার মতো কিউ নেই যে ওকেই ওকেই টানতে হবে ওকেই বাঙালি বানাতে হবে সেটাও ঠিক কথায় আমাদের এখানে সেই এনভায়রনমেন্টটা নেই এখানে এখানে আপনি ধরুন জিজ্ঞেস করবেন সাধারণ মানুষকে লক্ষ সেনকে চেনেন দশজনে একজন হয়তো বলবে চিনি হ্যাঁ আর আপনি এর নামটা কি যে পূর্ব মেদিনীপুরে যাকেন অখিলগিরি যে কাণ্ডটা হলো জিজ্ঞেস করবেন অখিলগিরিকে চেনেন নজনী নজনেই বলবেছেন পাড়ায় পাড়ায় অখিলগিরি পাবেন পাড়ায় পাড়ায় অখিলগিরি ওই ধরনের রাফ বিহেভিয়ার বলে মহিলার সাথে ওরা মহিলা কেন পুরুষও যদি ওই কাজটা করত সরকারি কাজ পুরুষের সাথে থেকে ওরকম হুমকি দেওয়া যায় হ্যাঁ মহিলা বলে দোষী আর পুরুষ হলে খুন মাপ সেটা তো ঠিক না না আমাদের এখন বাঙালিদের যারা পলিটিক্স করে অ্যাটিটিউডটা এরম হয়ে গেছে তা পলিটিক্সে ঢুকে ওরম হয়েছে না ওরম ওরম অ্যাটিচিউড বা ওরম ক্যারেক্টারের মানুষটাই আজকে পলিটিক্যাল লিডার পলিটিক্সের লিডার সেটার একটা ব্যাপার আছে ভাবার আছে আপনি এখানে ওরকম পাবেন ও সরে যাবে ধরুন ও রাজনীতি ছেড়ে দিল ও যেখানে করে ও যদি সরে যায় না ওর পিছনে ওই রকম কয়েক হাজার মানুষ আছে কয়েক হাজার রকম তৈরি হওয়ার যোগ্যতা রয়েছে ওই যোগ্যতা তো আমাদের প্রচুর রয়েছে বাঙালিদের জয়ন্ত সিং একটা সরে যাবে হাজারটা জয়ন্ত সিং হয়ে যাবে অনুব্রত সরে যাবে হয়ে যাবে বালু সরে যাবে হয়ে যাবে পলিটিক্স ছাড়া এখানে কিছু নেই বাঙালিদের এবং ওই কোয়ালিটির মানুষ ওই কোয়ালিটির সব লোকেরা হ্যাঁ চুরি জাহাজানি খিনতাই হ্যাঁ ঘুমকি গুন্ডাগিরি খুন এই সব এরাই মানে বাঙালিদের ভবিষ্যৎ এরকম প্রচুর পাবে গিজ করছে পাড়াতে এরকম লোক পাবেন কিন্তু এক কোটিতে একটা লক্ষ্য সেন পাবেন না দশ কোটি মানুষ আছে তো পশ্চিমবঙ্গে দশ কোটিতে একটা লক্ষ্য সেন বার করুন একটা লক্ষ্য সেন বেশি দরকার নেই একটা বার কোন একটা মনোভাগের গুণ একটা মনোভাগের গুণ দশ কোটি মানুষ থেকে একটা লক্ষ্য সেন গুণ পারবেন না কাজ কলা পারবেন কেন এখানে সেই এনভায়রনমেন্টই নেই এখানে সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই সেই হওয়ার জন্যে এই যেখানে সেসব আমি আরেকটা ধর বলি এই আপনাদের যে সাংবাদিক এই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো যেটা আর কি আপনার মেন স্ট্রিম মিডিয়া বলে টিভি চ্যানেলগুলো তারা কী করছে দিন রাত এদের এই পলিটিক্স প্রতিটা সন্ধ্যাবেলা ছটা থেকে কি পাঁচটা থেকে এমনি দিনের বেলায় হয় যখন মানুষ একটু টিভি দেখে তখন থেকে নিউজ চ্যানেল দেখবেন রাত দশটা এগারো মধ্যে ওই হচ্ছে ঝড়ে মারপিট এ গালাগালা দিচ্ছে সে গালা দিচ্ছে এই মারপিট পজিটিভ কিছু দেখা এই অলিম্পিক নিয়ে প্রোগ্রাম হ্যাঁ তাহলে কী হবে মানুষ দেখলে সেগুলো হওয়ার জন্য একটা অনুপ্রেরণা পাবে দিন রাত যদি নেগেটিভ জিনিস দেখানো হয় এ ওকে গালি দিচ্ছে তাকে গালি দিচ্ছে এ চুরি করেছে এই বাড়িতে শিবে তাহলে তো মানুষ ভাববে গোটা বাংলা যদি এই চলছে ওই দিকেই ঢুকে থাকবে মানুষ একদম ওই বদ্ধ পাঁকেই ঢুকে থাকবে পজিটিভ কিছু যদি নিউজ না করে যে কী করে একটা খেলোয়াড় তৈরি করা যায় কী পরীক্ষা একটা আলোচনা করো একটা প্রোপোজাল দাও তোমরা দরকার পড়ে দাঁড়া কী করে আমরা এখান থেকে বিভিন্ন খেলোয়াড় তুলতে পারি অলিম্পিকের যে স্পোর্টসগুলো সেগুলো তো ডেভেলপ করতে পারি আগে যে ফুটবলে এগারো জনই বাঙালি থাকতো একটাও নেই বাঙালি পুরোনো ফুটবলারটা কী করছে সেই দেখলাম সেই বাই ইলেকশন হলো আপনার মানিকতলায় একটা ইসরায়েল হয়ে একটা দাঁড়িয়ে ছিল যে এআইএফের সদস্য ইসরায়েল বলছি বিজেপি রয়ে কিনা এআইএফএফের যে প্রধান এখন কল্যাণ চবি কল্যাণ চৌবে গোলকিপার ছিল কল্যাণ চবি মানে কি বলার নয় কি ফুটবলের কী উন্নতি করবে রাজনীতিও বোঝে না হ্যাঁ সে আমি আর সব যাচ্ছি না কিন্তু ওর এগেন্স্টে তৃণমূল হঠাৎ দিনে গাড়িতে সে পুরোনো ফুটবলারদের মিটিং মানে মিছিল করাচ্ছে মানে গাড়িতে উঠে তারা যাচ্ছে বিদেশ বোস মানস বাচ্চা সমরাজ চৌধুরী কত আরে তোদের এসে রাজনীতির ধোকা কি দরকার তোরা হয়তো চাকরি বাড়ি তোরা পাড়ার কোনো কোচিং ক্যাম্প করেছিস সেইগুলো হাইলাইট কর একটা কোচিং একটা কোচিং ক্যাম্প যদি আপনারা করে থাকেন তার মধ্যে কী বলে খেলোয়াড় তৈরি হচ্ছে কিনা কীরকমভাবে খেলোয়াড় তৈরি আনা যায় সেই ধরনের পরিকল্পনা দেবেন বাংলা থেকে খেলোয়াড় কোথায় একটাও তো খেলোয়াড় নেই শুধু মুখে খেলা হবে খেলা হবে আবার খেলা হবে দিবস আসছে ষোলোই আগস্ট ক্লাবগুলোকে পনেরো হাজার টাকা করে এর কী করবে এই টাকা নিয়ে তারা সুন্দর পরিকল্পনা যদি না থাকে এখানে খেলোয়াড় হবে না ওই শুধু পলিটিশিয়ান তৈরি হবে এবং থার্ড গ্রেডের ফোর্থ গ্রেডের কি হান্ড্রেড গ্রেডের সব পলিটিশিয়ান এটাই কি বাঙালির ভবিষ্যৎ এই বাঙালি আগে বিবেকানন্দ বলুন কত মনীষী জন্মেছে নেতাজি হ্যাঁ শ্রী চৈতন্য রবীন্দ্রনাথের নাম বলে শেষ করা যাবে না আর আজকের বাঙালিদের দেখুন চারিদিকে আলো করে বেড়াচ্ছে কী সব নাম ঘুরে বেড়াচ্ছে আহা হা কী সুন্দর সব নাম তাদের নিয়ে সন্ধ্যের পর সন্ধ্যের তর্ক বিতর্ক চলছে ও দারুণ এক্সিলেন্ট মানে নিজের এখন মানে কষ্ট লাগে বাঙালি হয়ে জন্মেছি বলে এই সময়ে যদি দুশো বছর আগে জন্মাতাম ভালো হতো আপনারা কী বলেন মতামত জানাবেন নমস্কার থ্যাংক ইউ